করোনা দ্বিতীয় ঢেউয়ে রেশ কাটতে না কাটতে দেখা দিয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে মিউকরমাইকোসিস। ছত্রাকজনিত এই রোগে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক রোগীর সংখ্যা বাড়তে থাকায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত দুমাসে 37 জন মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন সম্মিলনী মেডিকেলে, এর মধ্যে 5 জনের মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, 1 জুলাই পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন 166 জন, এর মধ্যে প্রাণ গেছে 17 জনের। শুধু বাঁকুড়া নয়, ঝাড়গ্রাম, দুই বর্ধমান ও পুরুলিয়া থেকে এই রোগে আক্রান্ত রোগী যেমন মিলেছে, তেমনি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও একাধিক রোগী ভর্তি হয়েছেন সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। এদের অধিকাংশই কোভিড আক্রান্ত, একজন দুজন বাদ দিয়ে অধিকাংশই কোভিড আক্রান্ত ছিলেন, এবং বেশিরভাগেরই কিন্তু যেটা দেখা যাচ্ছে সুগার খুব হাই, আনকন্ট্রোল সুগার ছিল। স্টেরয়েড যে সবাই ইউজ করছেন সেরকম নয়, আশঙ্কাজনক এখনও 7-8 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন। ক্রমাগত মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সম্মিলনী মেডিকেল কলেজকে রিজিওনাল সেন্টার হিসেবে ঘোষণা করে স্বাস্থ্য দফতর, গঠন করা হয় বিশেষ মেডিকেল টিমও। ভারতবর্ষের যে মৃত্যু হার এখনও পর্যন্ত আছে তার তুলনায় এখনও পর্যন্ত কম আছে, যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি তো একটু উদ্বেগজনক, কারণ ব্যাপারটা হচ্ছে 37টা পেশেন্ট এই কমাসের মধ্যে 37 জন পেশেন্ট চলে এলো, উদ্বেগজনক তো বটে। চিকিৎসকদের মতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেই শরীরে বাসা বাঁধে মিউকরমাইকোসিস, হতে পারে মৃত্যুও। দ্রুত চিকিৎসা শুরু করাই সুস্থ হওয়ার একমাত্র পথ। পূর্ণেন্দু সিংহ, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। করোনা আবহে ফি মকুব করতে হবে, এই দাবিতে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে আটকে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জানালেন রেজিস্ট্রার। করোনা আবহে সশরীরে হচ্ছে না ক্লাস, তবে ফি মকুবের দাবিতে বিক্ষোভের জেরে শুক্রবার উত্তেজনা ছড়ালো কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। প্রায় 6 ঘন্টা আটকে থাকলেন রেজিস্ট্রার। বিক্ষোভকারী পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল সিনিয়রদের বিরুদ্ধে। চলতি মাসে বিভিন্ন সেমেস্টারের অনলাইন পরীক্ষা শুরু হবে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু তার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিপুল অঙ্কের ফি চাইছে বলে অভিযোগ পড়ুয়াদের একাংশের। করোনা আবহে যা মেটানো সম্ভব নয় বলে দাবি তাদের। প্রতিবাদে এদিন রেজিস্ট্রারের ঘরের বাইরে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের পড়ুয়ারা। অভিযোগ তখনই কয়েকজন সিনিয়র পড়ুয়া বহিরাগতদের নিয়ে এসে তাদের মারধর করেন। আন্দোলন করতে আসি আমরা ছাত্রছাত্রীরা, তো আমরা দেখি হুটার করে অনেকগুলো দাদা এসছে, তাদেরকে আমরা চিনি না, আমার মোবাইলটা কেড়ে নিচ্ছে বলে আমি নাকি অনেক ভিডিও তুলেছি, তারপরে আমার ভিডিও ডিলিট করে এবং আমাকে মারছে মুখে, মাথায়, বাইরে প্রথমে মারছে, তারপরে অফিস রুমের ভিতরেও আমাকে মারছে ওরা। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও গন্ডগোলের জন্য বিক্ষোভকারী পড়ুয়াদের দিকেই আঙুল তুলেছেন রেজিস্ট্রার। আমার কাছে যেটুকু খবর যে যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে কিন্তু কিছু বহিরাগত যুক্ত এসেছিল। আমি কিন্তু প্রথম থেকেই ছেলে মেয়েদেরকে বলেছিলাম এক যে এখন ইউনিভার্সিটি অফিসিয়ালি কিন্তু ক্লোজড, সরকারের নির্দেশ অনুযায়ী ক্লোজ, এবং যদি কিছু করতে হয় তাহলে কিন্তু কোভিড প্রোটোকল মেনেই করতে হবে। ফি মকুব নিয়েই আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন পড়ুয়ারা। প্রায় 6 ঘন্টা পর ঘেরাও মুক্ত হন রেজিস্ট্রার। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।